টপশিয়া স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হলো দুদিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট গ্র্যান্ড সকার মিট 2018, যেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী জনাব জাভেদ আহমেদ খান ও ফয়েজ আহমেদ খান। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবসে তপশিয়া স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে তপশিয়া গ্রাউন্ডে আয়োজিত হলো দুদিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট। 22 জানুয়ারি সূচনা হওয়া এই সকার টুর্নামেন্টের ফাইনালে উপস্থিত ছিলেন মন্ত্রী জাভেদ আহমেদ খান ও পৌরপিতা ফয়েজ আহমেদ খান। ফুটবল তপশিয়া ফুটবল একটা অন্যতম মানে স্পোর্টস, এখানে প্রচুর খেলা হয় এবং জাভেদ খান এবং ফয়েজ তারা চেষ্টা করছেন এখানে ফুটবলটাকে আরো বেশি করে প্রমোট করতে। এত উৎসাহ ছেলেদের মধ্যে আছে, সেটা খুব বড় একটা ভালো পদক্ষেপ। বাঙালির সেরা খেলা ফুটবল, আর তপশিয়ায় এসে মনে হয় যে ফুটবলের প্রতি যে উন্মাদনা, যে আবেগ, আমাদের যে প্যাশন, সেটা আজও তপশিয়ায় জাভেদ খান এবং ফয়েজের নেতৃত্বে এখানে হয়। খুব ভালো হলো যে এত মানুষ পার্টিসিপেন্টস, আমরা খেলার মাঠে যাই কিন্তু এরকম স্বতঃস্ফূর্ততা খুব কমই দেখতে পাই। আমার খুব ভালো লাগলো যে এখানে ভালো ভালো ফুটবল প্লেয়ার যারা পারফর্ম করলেন তারা আগামী দিনে আরও বড় হোক, এটাই আমি আশা করব। সারা মাসে আমরা কিন্তু অনেক রকমের প্রতিযোগিতা রেখেছি, সেই স্বামী বিবেকানন্দের নামে হোক, সেই আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু, আজকে 23rd January, আজকে 121তম আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবসে এই মাঠে, নতুন মাঠ আমাদের এলাকার লোকেদের জন্য আমরা করেছিলাম লাস্ট ইয়ার, সেই আজকে নেতাজির জন্মদিন উপলক্ষে এই মাঠটাকে আমরা আজকে বলে, ফুটবল যেহেতু বাংলার সেরার খেলা, সেই খেলার মাধ্যমে আমরা পাবলিকের কাছে একটা প্রস্তুতি দিয়েছি যে আগামী দিন আমরা আরও অনেক রকমের অ্যাক্টিভিটিস এই মাঠের মধ্যে করব। আর স্থানীয় যারা এখানকার যারা বাসিন্দা তাদের নিয়েই আমরা অনেক রকমের চিন্তা ভাবনা করছি। এখানে হকির জন্য একটা ক্যাম্প চলছে, হকি ট্রেনিং এর ক্যাম্প হচ্ছে, তার সঙ্গে এবার ফুটবলের আয়োজন হয়েছে, তার সঙ্গে আমরা কথা বলছি কিছু ক্লাবদের সঙ্গে যারা ইন্টারেস্টেড যদি হন, তাহলে আমরা ক্রিকেট প্রেমী যারা আছেন ক্রিকেট প্রেমীদের জন্য আমরা এখানে প্র্যাকটিসের ব্যবস্থা করা। বিশ্ব অধিকারী ও শুভম শর্মা তিওয়ারি, রিপোর্ট 24 আওয়ার্স টিভি।